সিঁড়ির দরজা ভেঙে ভিতরে এসছে। ভিতরে এসে ওকে দু তিনটে এখানে মেরেছে, মেরে গলা ধাক্কা দিতে দিতে নিয়ে গেছে। আমার হাতে চাবি ছিল, আমি বলছি কি হয়েছে আমাকে বলেন, আমি দরজা খুলছি, আমি চাবি দেইনি বলে আমার হাত ধরে টানাটানি করেছে। টানাটানি করার পরে তারপর তা নিয়ে গেল। যখন ওকে নিয়ে যাচ্ছে আমার বাদ হয়ে যাচ্ছে যে কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, আপনারা তো বললেন কথা বলবেন, তা কথা বলার জায়গায় আপনারা নিয়ে যাচ্ছেন কোথায়। ওরা লাঠিলে উল্টো তেড়ে আসছে, আমার তিনজন এখানে মেয়ে ছেলে, আমরা এই বাড়িতে তিনটে মেয়ে ছেলে আছি, আমাদেরকে উল্টো পাল্টা ধমকি দিচ্ছে, মারতে আসছে, আমরা ভয় তো চুপ হয়ে গেছি। উনি একা বেটা ছেলে, আমরা কারা নিয়ে গেছেন, কারা কারা নিয়ে গেছে, পুলিশ আর র‍্যাব এসেছিল, পুলিশের ড্রেস ছিল, র‍্যাব ছিল। ওরা ঢুকেছে কিভাবে? ওরা ঢুকেছে সিঁড়ি ঘরের কি তালা ভেঙে ঢুকেছে, তালা আর দরজাটা ভেঙে তা ঢুকেছে। উনি কি করেন, কি ইনি ইনি কি কোন দল করে, কোন দল করে, ইনি আইএসএফ, আইএসএফ করে, আইএসএফ করার উদ্দেশ্য করে তুলে নিয়ে গেছেন মনে হচ্ছে সেটাই। তা আজকে ধরে নেওয়ার কারণটা আমি বুঝতে পারছি না, আইএসএফ দল করেন তাই এত কিছু ভাবে বুঝতে পারি না। ইনি যে আইএসএফ এর মাথা, যে সমস্ত কিছু ইনি দায়িত্ব নেন, এ করেন তেমন কিছু না, সাপোর্ট এমনি সব মানুষ বলে কিছু কিছু ধরে নিয়ে গেছে, পুলিশই ধরে নিয়েছে, পুলিশ আর র‍্যাব ছিল, হ্যাঁ একসঙ্গে দুজনে উভয় পক্ষের ড্রেস পরেছিল। বাড়িতে কে কে ছিল? বাড়িতে ছিলাম আমি, আমার শাশুড়ি, আমার ননদ আর আমার স্বামী।